জয় হিন্দ বন্ধুরা, নমস্কার। ইমার্জেন্স স্টাডি চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা রিজনিং শুরু করেছিলাম চ্যাপ্টার ওয়াইজ মেথামেটিক্যাল অপারেশন থেকে পার্ট 1 এবং পার্ট 2। আমরা আজকে করব পার্ট 3 তে যেসব অঙ্কগুলো রয়েছে বা যেসব অঙ্কগুলো আমি আজকে তোমাদের করাবো, এগুলো কোনো না কোনো পরীক্ষায় কিন্তু আসছে, ঠিক আছে? 216 আবার 3 4 হচ্ছে 343 এবং হলে তাহলে হচ্ছে 8 3 এর মান হচ্ছে আমাকে বের করতে বলছে, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এটাকে এই মানটা কি করে আসতে পারে, এটা যোগ বিয়োগ গুণ ভাগ করে কিছুই আসবে না, এত বড় একটা সংখ্যা। তাহলে আমাকে ভাবতে হবে সংখ্যাটাকে স্কোয়ার করতে হবে বা কিউব করতে হবে, ঠিক আছে? প্লাস মাইনাস করে দেখব, যদি মাইনাস করে মাইনাস করে মাইনাস করে মাইনাস করে হচ্ছে 2 হয়, 2 এর কিউব করলে আসবে না এত বড় একটা সংখ্যা। তাহলে আমরা এটাকে এইভাবে করতে পারি, 4 প্লাস যদি আমরা 2 করি তাহলে কত পাবো, 6 পাবো, ঠিক না? 6 এর যদি আমরা কিউব করি তাহলে কত পাবো, 6 6 36, আবার হচ্ছে 6 দিয়ে করলে 6 6 36, 6 6 3 3 6 18 18 21। তাহলে অর্থাৎ আমরা এটাকে যে এই যে নাম্বারটা এটা হচ্ছে 6 এর যদি কিউব করি, অর্থাৎ এই দুটো সংখ্যাকে যোগ করে কিউব করলে আমরা এই নাম্বারটা হচ্ছে পেয়ে আছে, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে এই নাম্বারটাও বের হবে, ঠিক আছে? তাহলে আমরা ডাইরেক্ট এই অঙ্কটা অর্থাৎ যেটা অ্যান্সার হচ্ছে সেটা আমরা করবো, ঠিক আছে? বলছি 8 3 সমান কত হবে, তাহলে 8 প্লাস কত করবো হচ্ছে 3, 8 প্লাস 3 করলে কত পাবো, 11 পাবো, ঠিক না? 11 যদি আমরা কিপ করি, 11 হচ্ছে 121, আবার হচ্ছে 11, ঠিক আছে? 11 হাতে থাকলে 11 22 23 11 হচ্ছে 12 23 হবে, তাই না? 2 হবে, 13 হবে, তাহলে হচ্ছে 13। তাহলে 1 কত পাবো হচ্ছে 1 3 3 হচ্ছে 1 হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে বন্ধুরা? ওকে, পরের অঙ্কটা আমরা দেখবো। পরের অঙ্কটি বলছে 81 প্লাস হচ্ছে 23 কত বেরিয়েছে, 4, আবার হচ্ছে 37 প্লাস 12 হচ্ছে 7। এত বড় একটা সংখ্যা করে এত ছোট অ্যান্সার বেরিয়েছে, বুঝলি না? তাহলে এটা করে আমাকে যদি 11 হয় তাহলে আমাকে বলছে 57 প্লাস 28 সমান আমাকে কত বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা কি কি করে করতে পারি, আমরা যদি 81 প্লাস হচ্ছে 3 সমান হচ্ছে 4 নিই, অর্থাৎ এটার সঙ্গে এটা যদি আমরা এখান থেকে 5 হবে, যদি মাইনাস করি মাইনাস করলে যদি প্লাস করি তাহলে হচ্ছে 9, আর এদিকে যদি প্লাস করি তাহলে কত হচ্ছে 5, ঠিক না? 5 আর 4 বিয়োগ করলে হচ্ছে কত পাবো, হচ্ছে 4। হ্যাঁ, অঙ্কটাকে এইভাবে করানো হচ্ছে, দেখো 8 এবং হচ্ছে 8 প্লাস হচ্ছে 1, আমরা একটা প্লাস করবো, প্লাস করে তারপরে দিতে হবে মাইনাস, তারপর হচ্ছে 2 প্লাস আমার করতে হবে, অর্থাৎ 2 প্লাস হচ্ছে 3 করতে হবে, তাহলে কত হচ্ছে 8 আর 1 হচ্ছে 9, মাইনাস দিব 5, এই সরি 2 আর 1 হচ্ছে 3 হচ্ছে 5, তাহলে কত হচ্ছে 9 9 5 হচ্ছে 4, ঠিক না? 9 5 4, হ্যাঁ 9 5 4, তাহলে বোঝা যাচ্ছে কিরকম লজিক এখানে গেছে, এই দুটো সংখ্যাকে প্লাস করছে, এই দুটো সংখ্যাকে প্লাস করছে, তারপর হচ্ছে দুটোকে মাইনাস করে দিচ্ছে, মাইনাস করলে কত হচ্ছে 4 হচ্ছে, আমার এটা কিন্তু চলে আসে। এই দুটো সংখ্যা যদি করি তাহলে এখানে হচ্ছে প্লাস করলে হচ্ছে 10, এখানে প্লাস করলে হচ্ছে 13, সরি প্লাস করলে হচ্ছে 3, তাই না? 10 এর থেকে 3 বাদ দিলে আছে 7, ঠিক আছে? এখানে 7 5 হচ্ছে কত 16, এখানে হচ্ছে কত 5, তাহলে 16 থেকে 5 বাদ দিলে হচ্ছে 11, হ্যাঁ ঠিকই আছে। তাহলে আমরা এটাকে এইভাবে করতে পারি, কত আছে আমার হচ্ছে 57 প্লাস হচ্ছে 28 সমান আমাকে বলছে কত, তাহলে এই দুটো প্লাস করবো, প্লাস করলে হচ্ছে কত 12, মাইনাস করতে হবে, তারপর এই দুটো প্লাস করলে কত হচ্ছে 10, তাহলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে 2, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, রিজনিং একটি মারাত্মক জিনিস, রিজনিং হচ্ছে প্র্যাকটিস, যে যত প্র্যাকটিস করবে সে কিন্তু তত রিজনিং ইমপ্রুভ করতে পারবে নিজেকে, ঠিক আছে? আচ্ছা, আমরা পরের নাম অঙ্কগুলো দেখবো, প্রত্যেকটা অঙ্কই ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? এগুলো কোনো না কোনো এক্সামে আসছে, তোমাদের আমি প্রথমে বলেছি, সুতরাং অঙ্কগুলো একটুখানি অন্য ধরনের আছে, এগুলো হচ্ছে এসএসসি কম্বাইন্ডে বেশিরভাগ অঙ্ক আছে এখান থেকে। তো দেখো, এখানে বলছে 7 × 3 × 7 হচ্ছে 20 হয়েছে, ঠিক না? 7 3 × 7 যদি 20 হয় তাহলে হচ্ছে এত যদি 40 হয় তাহলে এত যদি এত হয় তাহলে আমাকে এত এর মান বার করতে বলছে, ঠিক আছে? 12 × 8 হচ্ছে 40, 3 × 7, ঠিক আছে? তাহলে 3 × 7 যদি হচ্ছে 20, অর্থাৎ এটা যদি এ ধরি এটা যদি বি ধরি, অর্থাৎ 2 এর সাথে, হ্যাঁ এরকম অঙ্কটা হতে পারে, এখানে হচ্ছে 3 × 2, 3 × 2 কত হচ্ছে, 3 2 গুণ হচ্ছে 6,
আমার হচ্ছে 7 ইনটু যদি 2 করি তাহলে হচ্ছে 7 গুণ 14 আচ্ছা 14 6 হচ্ছে 20 হবে তাই না 14 6 হচ্ছে 20 আচ্ছা পরের একটা এইভাবে করি তো দেখি এটাতে হয় কিনা এটা অঙ্কটা আমরা করব হচ্ছে এটা ধরব হচ্ছে এ এটা ধরলাম যদি বি 2 দিয়ে করি তাহলে 12 ইনটু 2 সমান সমান 12 গুণ হচ্ছে 24 আবার 8 ইনটু হচ্ছে 2 8 গুণ কত হচ্ছে 16 তাহলে কত হবে 04 হ্যাঁ এইটা এই এই ট্রিকটা ফলো করতে হবে আমাদের তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে 15 ইনটু হচ্ছে 15 15 ইনটু হচ্ছে 6 অর্থাৎ 15 এর সঙ্গে 2 যদি গুণ করি তাহলে 15 দুগুণ পাবো হচ্ছে 30 আবার 6 এর সাথে 2 যদি গুণ করি তাহলে হচ্ছে 6 দুগুণ হচ্ছে কত 12 তাহলে হচ্ছে 42 হবে আমার কিন্তু অ্যানসার ঠিক আছে বন্ধুরা কি করছে এই এই প্রথম সংখ্যার সঙ্গে 2 এর গুণ করছে আসছে আসছে 6 আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 2 এর গুণ করা হয়েছে গুণ করে আসছে আসছে 14 তাহলে এইভাবে আমরা দেখলাম যে আমাদের সংখ্যাটা কিন্তু মিলে যাচ্ছে ঠিক আছে তো মাথায় রাখতে হবে বিষয়গুলি নেক্সট নেক্সট সংখ্যাটা দেখব এখানে বলছে 3 বক্স খালি আছে 4 আছে বক্স খালি আছে 5 আছে তারপরে বলছে হচ্ছে 50 আছে ঠিক একই রকম ভাবে দেওয়া আছে অর্থাৎ এখানে কোন চিহ্নগুলো হবে যার জন্য এই নাম্বারটা কত হবে এই টোটাল নাম্বারটা হিসাব করে দেখা যাবে কত হবে 50 হবে ঠিক আছে তাহলে আমরা যদি প্রথম অঙ্কটাকে তুলি মানে কত হচ্ছে 3 এখানে কোনো বক্স আছে অর্থাৎ যদি প্লাস ধরি নিচে সংখ্যাটা বড় আছে আমরা একবার প্লাস ধরে দেখি 4 আবার প্লাস হচ্ছে 5 করি তাহলে হচ্ছে প্লাস যদি ধরি কত হলো 4 5 20 যদি গুণ করি 4 5 20 20 আর হচ্ছে না তাই না আচ্ছা আমরা যদি এটাকে বর্গ করে দিই 3 3 কা 9 4 4 16 5 5 25 3 3 কা 4 4 16 16 আর হচ্ছে 9 25 25 25 50 হ্যাঁ এটা হতে পারে দেখি স্কয়ার করব এবং হচ্ছে স্কয়ার করব অর্থাৎ 3 3 কে পাবো হচ্ছে আচ্ছা এখানেই করি 3 3 কা পাবো হচ্ছে 9 প্লাস 14 সরি 16 হবে ঠিক না 16 প্লাস হচ্ছে 25 তাহলে হচ্ছে 5 16 16 9 হচ্ছে 25 25 প্লাস হচ্ছে 50 আচ্ছা এইভাবে আমরা এটাকে 50 পেলাম এটাকে যদি স্কয়ার করি স্কয়ার করতে হচ্ছে 7 7 50 প্লাস করব এটাকে যদি স্কয়ার করি হচ্ছে 5 5 25 প্লাস এটাকে যদি স্কয়ার করি 2 2 গুণ হচ্ছে 4 ঠিক আছে তাহলে কি আমরা হচ্ছে 78 পাবো তাহলে হচ্ছে কত 7 9 9 নে 18 8 হয় তাহলে 1 এক এক আর হচ্ছে 2 4 হচ্ছে 6 6 কে 7 হ্যাঁ এইভাবে আমরা কিন্তু নাম্বারটা পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে আমাকে এটা করতে হবে কি করতে হবে নাম্বারটা এখানে কত তুলি 6 এখানে কিছু নেই তাহলে হচ্ছে 8 এখানে কিছু নেই তাহলে হচ্ছে 3 সমান সমান ওকে দিয়ে করতে হচ্ছে কত তাহলে 6 যদি স্কয়ার করি 6 6 হবে 36 অর্থাৎ এটাকে স্কয়ার করব স্কয়ার করব স্কয়ার করব 36 প্লাস 8 এর কত হবে 64 প্লাস 3 3 হচ্ছে 9 তাহলে কত হবে 9 সরি 4 10 19 19 এর 9 হয় তাহলে 1 তাহলে কত হচ্ছে 10 তাহলে 109 হবে কিন্তু আমার অ্যানসার বন্ধুরা ঠিক আছে 109 হবে আমার হচ্ছে উত্তর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো অঙ্কগুলো বলছে 7 ত্রিভুজ 5 চতুর্ভুজ 8 এবং 40 যদি হয় 8 ত্রিভুজ 3 চতুর্ভুজ হচ্ছে 5 এর সমান সমান যদি 48 হয় তাহলে আমাকে আমি এটা হচ্ছে আমাকে বের করতে হচ্ছে ঠিক আছে 7 7 49 49 আর হচ্ছে 5 5 25 25 থেকে 49 বাদ দিলে অঙ্কটা কি এভাবে হবে অঙ্কটা দেখো 7 এর স্কয়ার করব এখানে দিব হচ্ছে প্লাস অর্থাৎ এখানে প্লাস 5 এর স্কয়ার করব এখানে দিব হচ্ছে মাইনাস স্কয়ার তারপরে দেখি আমরা 40 আসে কিনা ঠিক আছে 7 7 49 চাইনে 49 প্লাস হচ্ছে 25 মাইনাস 64 ঠিক আছে তাহলে এটার সাথে এটা আমরা কি করবো আগে প্লাস করবো আগে এটার সঙ্গে এটা যদি প্লাস করি প্লাস করলে হচ্ছে 14 4 হয় তাহলে 1 7 74 ঠিক আছে 74 মাইনাস 64 অর্থাৎ 4 4 হচ্ছে 0 এবং হচ্ছে 7 এর থেকে 6 বাদ দিলে হচ্ছে 1 হচ্ছে ঠিক না সাদের থেকে এখানে একটু মিস্টেক হয়ে গেছে এখানে হচ্ছে 10 হবে ঠিক আছে তাহলে এখানে 10 হলে আমার কিন্তু অ্যানসারটা মিলে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা এখানে একটু মিস্টেক হয়ে গেছে তোমরা একটু দেখে নেবে ঠিক আছে এইভাবে করতে হবে অর্থাৎ এটাকে যদি আমরা করি এটা হচ্ছে 8 8 64 প্লাস করব হচ্ছে 3 3 হচ্ছে 9 অর্থাৎ 3 এর স্কয়ার করব তারপরে হচ্ছে মাইনাস দিব হচ্ছে 5 এর স্কয়ার করি দেখি কত 8 8 64 প্লাস 9 মাইনাস হচ্ছে 25
তাহলে এটার সঙ্গে এটা যদি করবো কত হবে, 13 হবে, ঠিক না? হুম, 13 হাই তাহলে হচ্ছে 1, কত হবে 73 মাইনাস হচ্ছে 25, তাহলে এটাকে যদি করি 13 থেকে 5 বাদ দিলে 8, 5 13 হচ্ছে 8, এবং এখানে হচ্ছে 3 4, হ্যাঁ এটা হয়ে যাচ্ছে আরামসে। তাহলে আমরা এখানে এটা যখন করব তখন আমরা কি করব, 6 প্লাস হচ্ছে 8 মাইনাস করব হচ্ছে 9, এটা যদি স্কয়ার স্কয়ার এবং স্কয়ার সমান সমান আমাকে বলছে কত আমাকে বের করতে হবে, 34 64 81, ঠিক আছে? এটার সঙ্গে এটা যেমন করবো হচ্ছে কত পাবো হচ্ছে 10-এর শূন্য হয় তাহলে 1, 9 1 হচ্ছে 10 মাইনাস হচ্ছে 81, তাহলে আমরা কত পাবো এখানে হচ্ছে 91, 19 পাবো, এর হচ্ছে অ্যান্সার বন্ধুরা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। বলছে 841 সমান হচ্ছে 3, 633 সমান হচ্ছে 5, এবং 425 সমান 7 হলে আমাকে বলছে কত, 217 সমান আমাকে কত হবে এটা আমাকে বের করতে বলছে। এটা একেবারে সোজা অঙ্ক, এখানে দেখো এটা করতে হবে হচ্ছে 8 ডিভাইডেড হচ্ছে কত করতে হবে 4, 8 ডিভাইডেড কত হচ্ছে 4, এবং হচ্ছে ইনটু করবো তাই না, সরি প্লাস করতে হবে, প্লাস হচ্ছে 1 সমান সমান হচ্ছে 3 দেওয়া আছে, দেখো 4 দুগুণ 8 এখানে হচ্ছে 2 প্লাস 1 সমান সমান হচ্ছে 3, আমার এটা অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক একই রকম ভাবে আমরা করব, এটার সঙ্গে এটা যদি ভাগ করি কত পাবো হচ্ছে 3 দুগুণ 6, এটার সাথে ডিভাইড করে 3 দুগুণ 6 2, 2 আর 3 হচ্ছে 5, এখানে সেটা এখানে করে হচ্ছে কত পাবো 2, 2 আর 5 হচ্ছে 7, ঠিক একই রকম পাবো আমরা। এবার এটার সঙ্গে এটা ভাগ করব, 2 ডিভাইডেড পাবো হচ্ছে 1, এটা করছি বন্ধুরা, এবং হচ্ছে প্লাস হচ্ছে 7, ঠিক আছে? তাহলে হচ্ছে 2 আর 3 হচ্ছে 2 প্লাস 7 সমান সমান উত্তর আমার হচ্ছে 9, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা চলো আমরা নেক্সট অঙ্ক দেখবো। আবার তোমার অঙ্কে বলা আছে 7,2, 7,2 সমান হচ্ছে 50 কত, 9, ঠিক আছে? আবার হচ্ছে 5,3 হচ্ছে 28, 9,1 হচ্ছে 810, 810, তারপরে বলছে হচ্ছে 5,4 হয় তাহলে এর মান কত আমাকে বের করতে বলছে, ঠিক আছে? দেখো 7, হচ্ছে 2 আছে, আমাকে হচ্ছে কত বের করতে হবে 50, 9 আমাকে বের করতে হবে, 59 যদি বের করি এটা এটা যদি মাইনাস করি একবার, মাইনাস করলে কত হচ্ছে 5, আবার প্লাস করলে হচ্ছে কত হচ্ছে 9, ঠিক আছে? এটা এটা যদি মাইনাস করি তাহলে পাবো হচ্ছে 2, আবার যদি প্লাস করি তাহলে পাবো হচ্ছে 8, ঠিক আছে? বোঝাই যাচ্ছে অঙ্কটা? তাহলে 7 মাইনাস হচ্ছে 2 করবো, আবার একবার করবো হচ্ছে 7 প্লাস হচ্ছে 2 করবো, ঠিক আছে? দেখো 7 প্লাস হচ্ছে 2 কত পাবো হচ্ছে 5, আবার হচ্ছে 7 প্লাস 7 মাইনাস 2 হচ্ছে 5 পাবো, 7 প্লাস 2 7 মাইনাস 2 5, 7 প্লাস 2 হচ্ছে কত পাবো 9 পাবো, ঠিক আছে? এই দুটো সংখ্যা যেটা বেরোবে হচ্ছে 5 এবং হচ্ছে 9, এই দুটো সংখ্যাকে এক করে দিলে আমরা এই সংখ্যাটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে পরেরটা একই রকম ভাবে আমরা পাচ্ছি, দেখো এটি দুইটা যদি প্লাস মাইনাস করি তাহলে হচ্ছে 5 এর থেকে 3 বাদ দিলে থাকবে হচ্ছে 2, যদি প্লাস করি তাহলে হচ্ছে 8, এটার সাথে এটা যদি মাইনাস করি পাবো হচ্ছে 8, এটার সাথে আমরা প্লাস করলে পাবো হচ্ছে 10, ঠিক একই রকম ভাবে 5 হচ্ছে 4 সমান সমান আমাকে বলছে কত হতে হবে, কত হবে এটা, ঠিক আছে? এটার সঙ্গে এটা প্রথমে কি করবো মাইনাস করো, মাইনাস করলে কত পাবো হচ্ছে 1, আবার যদি এটা প্লাস করি প্লাস করলে কত পাবো হচ্ছে 9, 19 পাবো, ঠিক না? নেক্সট অঙ্কটা আমরা দেখবো, এখানে এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট আছে, এই টাইপের অঙ্কগুলো দেখলাম অনেকবার আসে, ঠিক আছে? 264 স্টার মার্ক আছে 2, তারপরে হচ্ছে 6, এবার হচ্ছে 278 3 11, এবং হচ্ছে এটার মান আমাকে বের করতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা কি করবো 264 এখানে যদি ডিভাইডেড করি 2 করি তাহলে দেখি আমরা 6 আসে, 6 তো আসবে না কিন্তু ডিভাইডেড করি এটা করতে হবে, তাহলে এটা করবে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 একে পাবো হচ্ছে 2, 3 দুগুণ 6, এবং হচ্ছে 4, 2 দুগুণ হচ্ছে 4 পাবো, ঠিক আছে? এখানে আমাকে 6 আনতে হবে, এই নাম্বারগুলো যদি পরপর যোগ করি 1 প্লাস 3 প্লাস হচ্ছে 2 করি তাহলে দেখো কত পাচ্ছি 3 4 2 হচ্ছে 6, তাহলে আমরা কিন্তু 6 পেয়ে যাচ্ছি, ঠিক আছে? একই রকম ভাবে পরে নাম্বারটা আমাকে বের করতে হবে 7 3 5, এখানে ডিভাইডেড করবো এখানে দেবো হচ্ছে 5, ঠিক আছে? 5 দেখো কত হচ্ছে, 5 করলে হচ্ছে 5 একবার দিলাম, 5 একে 5, তারপর হচ্ছে 23, ঠিক আছে? 4 5 20, 20 5 সাথে 35, ঠিক আছে? দেখো 1 প্লাস 4 প্লাস হচ্ছে 7, অর্থাৎ 7 8 আর 4 হচ্ছে 12, আমরা অ্যান্সার পাবো কিন্তু বন্ধুরা 12, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা।
তো আমরা একে একে অনেকগুলো অঙ্কই করে ফেললাম, পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রি মিলিয়ে। তো ম্যাথমেটিক্যাল অপারেশন এ অবধি এই চ্যাপ্টারটা শেষ করছি। তোমরা এই রিলেটেড অঙ্কগুলো বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে, তাহলে দেখবে এক্সামে তোমার কোনো রকম অসুবিধে হবে না, ঠিক আছে? তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি নতুন ভিডিও হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমরা নেক্সট ভিডিওতে নতুন চ্যাপ্টার করব। তো ততক্ষণে সকলে ভালো থেকো।